أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. تفسير القرآن آيجي تو اپنا در شاكل کے شاكو تو جانا چھی آج کے انشاءاللہ مرا سورة الاخلاص روپور شنکب تو آلو چنا کرو سورة اخلاص نبی کریم صلی اللہ علیہ وسلم ایر نبوتر دیتیو بسور نازل ہوئے ایبان سورة اخلاص قرآن الكريم এর সিরিয়াল অনুযায়ী সূরার 112 নম্বর সূরা এবং আয়াতের দিক বিবেচনায় 4টি আয়াত শব্দ হচ্ছে 15টি এবং হরফ হচ্ছে 47টি সূরাটি মাক্কী উক্ত সূরার আলোচ্য বিষয় হচ্ছে তাওহীদ অর্থাৎ قرآن الكريم একমাত্র সূরা যে সূরায় একমাত্র আল্লাহ তাআলা সম্পর্কে পুরোপুরি অর্থাৎ পূর্ণ সূরা জুড়ে একমাত্র আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে একমাত্র সূরা হচ্ছে সূরাতুল ইখলাস তাছাড়া সূরা ইখলাস এমন একটি সূরা কোরআনুল কারীমে একমাত্র দুটি সূরা রয়েছে যে দুটি সূরা সূরার কোনো শব্দ থেকে সূরার নামকরণ করা হয়নি বরং সূরার মুখ্য উদ্দেশ্য থেকে সূরার নামকরণ করা হয়েছে একটি হচ্ছে সূরাতুল ফাতিহা আর একটি হচ্ছে সূরাতুল ইখলাস তো সূরা ইখলাসের শানি নুজুল যদি আমরা প্রথমে বলি সূরা ইখলাস কাতাদা জাহাক ও মুকাতিল বলেন কিছু সংখ্যক ইহুদিরা তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা কিসের তৈরি আল্লাহ তাআলার কিসের তৈরি আল্লাহ তাআলা কি উপাদান দ্বারা তৈরি তামার নাকি স্বর্ণের নাকি দস্তারের নাকি রূপার তারপর তারা প্রশ্ন করে আল্লাহ তাআলা কোনো কিছু গ্রহণ করেন কিনা কোনো খাবার গ্রহণ করেন কিনা কোনো পানাহার গ্রহণ করেন কিনা অতঃপর তারা আরো প্রশ্ন করে আল্লাহ তাআলার কোনো সন্তানাদি আছেন কিনা এবং আল্লাহ তাআলার কোনো সহধর্মিনী আছে কিনা এছাড়াও আল্লাহ তাআলা সম্পর্কে তারা বলে যে তাওরাতে রয়েছে তার বর্ণনা এছাড়াও তারা ইহুদিরা মুশরিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার সম্পর্কে আরো অনেক সংখ্যক বহু সংখ্যক প্রশ্ন তারা করে এবং তাদের সকল প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা উক্ত সূরাকে নাজিল করেন যে সূরার নাম সূরাতুল ইখলাস এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয় আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরলেন আল্লাহ তাআলা বলেন কুল قل هو الله أحد قل هي نبي أبني غشنا دين أبني بولن أبني بولون هو الله الله تعالى تيني الله تعالى أحد أكوك أو ديتيو قل هو الله أحد هي نبي أبني بولون أبني غشنا دين الله تعالى أكوك أو ديتيو جاركونو ديتيو هاينا الله الصمد الله أو مكبكي যিনি কারো প্রতি মুখাপেক্ষী নন তারপর তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ বলেন লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ এবং তাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান তার সমতুল্য তার সমকক্ষ কেউ নেই আহাদ তিনি একক অদ্বিতীয় এ হচ্ছে উক্ত সূরার শাব্দিক সরল অনুবাদ উক্ত সূরায় আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন যা এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর পরিচয় বা তাওহীদ এই সূরার যে নামকরণ করা হয়েছে ইখলাস ইখলাসের একাধিক অর্থ রয়েছে আত্মশুদ্ধি আর একটি হচ্ছে খাঁটি আনুগত্য আমরা অনেকেই আনুগত্য করি কিন্তু খাঁটি না খাঁটি আনুগত্য ইখলাসের আরেকটি অর্থ হচ্ছে
সমস্ত ধরনের শিরকি থেকে এবং এই ধরনের বড় বড় গুনাহ থেকে বাঁচার একটি সুন্দর শর্টকাট একটি প্রক্রিয়া হচ্ছে সূরাতুল ইখলাস। কেউ যদি সূরা ইখলাসকে অনুধাবন করে তার দিলের মধ্যে তার কলবের মধ্যে তাহলে সে শিরিক থেকে বিভিন্ন ধরনের পূজা থেকে এক কথায় আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা থেকে সে অতি সহজে বাঁচতে পারবে। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলার সম্পর্কে আল্লাহ সংক্ষিপ্ত আকারে যতটুকু বলেছেন এটা যদি কেউ ভালোভাবে উপলব্ধি করতে পারে তাহলে সেই মানুষটা মৃত্যুকে প্রয়োজনে খুশি মনে নিয়ে নিবে, তবুও সে শিরিক করবে না, তবুও সে ইমানকে ছাড়বে না। এটি এমন একটি সূরা যে সূরা সম্পর্কে বলা হয়েছে কোরআনুল কারিমে একমাত্র সূরা যে সূরা আল্লাহ তাআলার পরিচয় টোটাল সূরা জুড়ে একমাত্র এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই সূরার ফজিলত সম্পর্কে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিসে ফরমান সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তোমরা কি শোয়ার পূর্বে ঘুমানোর পূর্বে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাইতে চাও? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাজের যে ব্যস্ততা, ওনারা চিন্তা করেছিলেন যে কোরআন যেহেতু 611 পৃষ্ঠার ব্যাপী, অর্থাৎ তার তিন ভাগ মানে 200 পৃষ্ঠার প্লাস পড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ, কাজের যে ব্যস্ততা, এর মাঝে আমরা এতটুকু সময় আমরা এভাবে হয়তো কন্টিনিউ পারবো না। তখন তিনি বললেন, তাহলে তোমাদেরকে শর্টকাট একটি আমল বলি, এই সূরা ইখলাস এই সূরাটি যদি তোমরা একবার পাঠ করো তাহলে পূর্ণ কোরআন পড়লে যতটুকু সব পুরা কোরআনের তিন ভাগের এক ভাগ তোমার আমল নামায় পৌঁছে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী হাদিস অনুযায়ী এই সূরাটি যদি আমরা তিনবার পাঠ করি তাহলে পূর্ণ কোরআন একবার পড়ার যে সওয়াব, সওয়াবের বিবেচনায় আমাদের আমল নামায় এক খতমের সওয়াব চলে আসবে। এই সূরা হচ্ছে এমন একটি ফজিলতপূর্ণ সূরা। তৃতীয়ত আরেকটি ফজিলত হচ্ছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দৈনিক একটি সুন্নাহ হচ্ছে তিনি ফজরের নামাজে প্রথম রাকাতে কাফিরুন এবং শেষের রাকাতে সূরা ইখলাস তিনি পাঠ করতেন। এছাড়াও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল ও সন্ধ্যাবেলায় তিনি তিনটি সূরা পাঠ করতেন, সূরা ইখলাস, সূরা কাফিরুন এবং সূরা ফালাক। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণে এই সূরা সম্পর্কে ফজিলত তিনি বর্ণনা করেছেন এই পরিমাণে, এত বেশি পরিমাণে ফজিলত আর কোনো সূরার বেলা তিনি বলেননি, শুধুমাত্র সূরা ফাতিহা ব্যতীত। এই সূরাটি এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ। এই সূরা সম্পর্কে যদি আমরা একটু বলতে চাই তাহলে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে, আল্লাহ তাআলা সম্পর্কে যদি কেউ শর্টকাট বুঝতে চায়, তাওহীদ যদি শর্টকাট যদি কেউ বুঝতে চায় তাহলে সূরা ইখলাস তার জন্য। অর্থাৎ সূরা ইখলাসের সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলার পরিচয় সম্পূর্ণ তুলে ধরা হয়েছে। এই সূরা এত বেশি ফজিলতপূর্ণ, এত বেশি ফজিলতপূর্ণ যে কোনো মানুষ যদি কোনো নেক উদ্দেশ্যে নেক চিন্তা নিয়ে এই সূরাকে বারবার পাঠ করে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে ফেলবেন, সুবহানাল্লাহ। এজন্য এই সূরা আমরা বেশি বেশি পাঠ করব। এই সূরার থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করতে পারি তা হচ্ছে, এক নাম্বার কাজ, শিরিক করা যাবে না। শিরিক হচ্ছে এমন কোনো মানুষ 50 বছর 70 বছর নেক আমল করল, নেক আমল যদি করে তারপর একবার যদি কেউ শিরিক করে ফেলে তাহলে তার জীবন সমস্ত নেক আমলগুলো একেবারে পুড়ে চারখার হয়ে যাবে। এজন্য এক জায়গার মধ্যে বলা হয়েছে শিরিক ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এজন্য শিরিক করা মানে আল্লাহর সাথে কাউকে শরিক করা, আল্লাহর সমতুল্য কাউকে মনে করা, এটা হচ্ছে সবচেয়ে ভয়ানক শাস্তি। তাদের সম্পর্কে বলা হয়েছে খালিদিনা ফিহা আবাদা,
অর্থাৎ জাহান্নামে তারা চিরকাল থাকিবে। এছাড়াও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আর বহু স্থানে বর্ণনা করেছেন। এজন্য আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার বোনেরা, আমরা যদি এই শিরিক থেকে যদি আমরা বাঁচতে পারি, যত ভুলই আপনি করেন না কেন, আপনি আশা করতে পারেন, আমি আশা করতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে একবার না একবার জান্নাতে দিবেন। আর কোনো মানুষ যদি শিরিক করে ফেলে তাহলে ইসলাম থেকে সে বাহিরে চলে যায় এবং তার ঠিকানা তার বদআমলের জন্য সে নিজেই করে নেয় চিরদিনের জন্য জাহান্নাম, যেখানে জাহান্নামে তার চিরকাল থাকতে হবে। এর জন্য সূরা ইখলাস থেকে আমরা প্রথম এক নম্বর শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরা শিরিক মুক্ত, শিরিক করা কখনোই যাবে না, এই শিরিক থেকে যেন আমরা বাঁচতে পারি, এটা হচ্ছে এক নম্বর। আর দুই নম্বর কাজ হচ্ছে, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে, এই সূরা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি প্রতিদিন বারবার এই সূরাকে পাঠ করতেন, এত ফজিলতপূর্ণ এই জন্য, সুতরাং আমরাও এই সূরাকে বেশি বেশি পাঠ করতে পারি। তৃতীয় নম্বর হচ্ছে, শিক্ষণীয় ব্যাপার হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাদিসে ফরমান যে এই সূরার প্রতি এক সাহাবীকে তিনি বলেছিলেন যে একজন ওনার সাহাবি তিনি ইমামতিতে প্রত্যেক রাকাতে বা প্রায় নামাজে তিনি সূরা ইখলাস পাঠ করতেন। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সম্পর্কে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ইমাম দিলেন, উনি প্রায় রাকাতের মধ্যে প্রায় নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করেন। তো তিনি ওই সাহাবিকে ডাকলেন এবং বললেন, কেন তুমি বারবার প্রত্যেক রাকাতে বা প্রায় নামাজে সূরা ইখলাস পাঠ করো? তিনি বললেন, সূরা ইখলাসের প্রতি আমার আলাদা ভালোবাসা কাজ করে এবং এই সূরা পড়তে আমার আলাদা ভালো লাগে এবং এই সূরার মধ্যে আমি আল্লাহর পরিচয় খুঁজে পাই। আর এই সূরা মুসল্লিদেরকে বারবার স্মরণ করাই দিতে চাই যেন তারা শিরিক থেকে যেন বাঁচতে পারে, শিরিক থেকে যেন তারা বাঁচতে পারে, কারণ এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শিরিক করলে তো ইসলাম থেকেই তারা খারেজ হয়ে যাবে, ইসলাম থেকেই তারা বাহিরে চলে যাবে। তো এই জন্য আমি এই সূরাটা বারবার পড়ি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তোমার এই ভালোবাসা, এই সূরার প্রতি এই ভালোবাসাই তোমাকে একদিন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সূরাকে মহাব্বতের কারণে আল্লাহর প্রতি তার ভালোবাসা প্রচুর পরিমাণে, তার এই ভালোবাসাটা বৃদ্ধি পেয়েছে। এই জন্য এই সূরাকে আমরা বেশি বেশি পাঠ করি। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার একজন ছাত্রকে তিনি বললেন তিনি তার ছাত্রকে বললেন যে এই পৃথিবীর বুকে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে এলেম। তিনি বললেন তার ছাত্রকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এই পৃথিবীর বুকে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে এলেম। তারপরে তিনি ব্যাখ্যা দিলেন, মুফাসসিরগণ ওনার ব্যাখ্যাটা অনেকে বর্ণনা করেন, তিনি বর্ণনা করলেন যে সম্পদ নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় বা নিজে সম্পদকে হেফাজত করতে হয়, আর এলেম এমন জিনিস যা নিজেকে হেফাজত করে। এটিকে আরেকটু স্পষ্ট করে বলতে চাইলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে তার ছাত্রকে যা বুঝিয়েছিলেন সেটা হচ্ছে, কেউ যদি সূরা ইখলাস বুঝে অনুধাবন করে, মানে অর্থসহ বুঝে সে যদি পড়ে, তাহলে শিরিকির যে গুণা, এই গুণাটা থেকে বা শিরিক থেকে সে তার এই সূরা দিয়েই সে কীভাবে বাঁচতে পারবে। এবার যদি আমরা লক্ষ্য করি, যেই মানুষটা ভালোভাবে উপলব্ধি করবে শিরিক কী জিনিস এবং আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না, শরিক করা যাবে না, সেই মানুষটা যদি ভালো করে উপলব্ধি করে যে আল্লাহ তাআলা একজন, আল্লাহ তাআলার সমপরিমাণ কেউ নেই, আল্লাহর সাথে তুলনা করা যাবে এমন কেউ নেই, এবং আল্লাহ তাআলার কোনো পুত্র নেই, কোনো সন্তান নেই, এবং আল্লাহ তাআলা কেউ কেউ জন্ম দেয়নি, আল্লাহও কাউকে জন্ম দেয়নি, এভাবে যদি সে যদি ভালো করে উপলব্ধি করে, তাহলে সে প্রয়োজনে জীবন দিয়ে দিবে কিন্তু কোনো পাথরকে অথবা
কোনো রূপাকে কোনো স্বর্ণকে বা আল্লাহর স্থলে কাউকে সে মনে করবে না এবং চরম পর্যায়ের পরিস্থিতিতেও কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও সে আল্লাহর প্রতি ঈমান হারাবে না এজন্য ইলম হচ্ছে এই পৃথিবীর বুকে সবচেয়ে দামি সম্পদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য তো এজন্য আমরা সূরা ইখলাস বারবার পাঠ করি এবং এই সূরা থেকে আমরা যে সমস্ত বিষয় আলোচনা করলাম এই বিষয়গুলো যেন আমরা নিজেরা তার উপর আমল করতে পারি এবং আল্লাহ তাআলা যেন কোরআনের ব্যাপারে আরো গভীর জ্ঞান আমাদেরকে দান করেন কোরআন যেন আরো বেশি বেশি আমরা চর্চা করতে পারি সময় স্বল্প এইজন্য আলোচনার সামনে যাচ্ছি না আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করার তৌফিক দান করুন আমিন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য আরেকটি সূরা নিয়ে আলোচনা করা হবে সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করেন এবং এই পর্যন্ত কথাগুলো ধৈর্য সহকারে শুনবার জন্য আল্লাহ তাআলা উত্তম প্রতিদান আপনাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু